আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর, টিউটোর্স বিডিএর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার উইন্ডোজে ভার্চুয়াল ডেস্কটপ ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে একটি ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। দেখুন, মাত্র 115 কিলোবাইটের একটি সফটওয়্যার। আপনি ইচ্ছা করলেই আপনার একটি উইন্ডোজেই আপনি সর্বোচ্চ 3টি ভার্চুয়াল ডেস্কটপ ব্যবহার করতে পারবে। সো সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনাকে কিছু করতে হবে না, জাস্ট রাইট ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের টাস্ক বারে এই ডেস্কটপ এর একটি আইকন চলে এসেছে আর কি, সফটওয়্যারটির একটি আইকন চলে এসেছে। যদি আপনি এখানে না পান, তাহলে আপনি এই বাটনে ক্লিক করে অ্যারো বাটনটিতে ক্লিক করেও পাবেন। তো যাই হোক, আমরা এখানে ক্লিক করব। আমরা দেখতে পারতেছি এখানে 4টা উইন্ডো দেখা যাচ্ছে। সো আমরা বিভিন্ন উইন্ডোতে ক্লিক করে বিভিন্ন ডেস্কটপে প্রবেশ করতে পারবো, অর্থাৎ আমরা মোট ভার্চুয়াল 3টা ডেস্কটপ এখানে ব্যবহার করতে পারবো। আপনি আপনার একটি ডেস্কটপে একটি কাজ করলে অন্য ডেস্কটপে অন্যরকম কারো কাজ করতে পারবেন, মানে বিভিন্ন অন্যান্য সব ডেস্কটপগুলোর মধ্যে আপনি ইচ্ছা করলে আপনার যে শর্টকাট কি এগুলো চেঞ্জ থাকবে। এক কথায় একটা ডেস্কটপ থেকে আরেকটা ডেস্কটপ পুরো আলাদাভাবে আপনি ব্যবহার করতে পারবেন, যেন একটি আলাদা পিসি। সো এর ক্ষেত্রে আবার কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো হলো আপনার কিন্তু এই যে এই যে ডেস্কটপটা এই ডেস্কটপটা হলো মেইন মেইন আর কি এই উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেশন ডেস্কটপ। সো এইখানে আমরা স্টার্টে প্রবেশ করতে পারবো এবং যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবো, বা কোনো কিছুর মধ্যে আমরা মাঝে মাঝে দেখি যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন চাই। সো সেই কাজগুলো কিন্তু এই অন্যান্য ডেস্কটপে হবে না। আমি এখানে রাইট ক্লিক করে অন্যান্য ডেস্কটপে বিভিন্ন কিছু চালু করে দেখাবো, কিন্তু আমার স্ক্রিন রেকর্ডারে সেগুলো রেকর্ড হবে না, তাই আমি সেগুলো করে এখন পুশ করে সেটা করে আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি ভার্চুয়াল উইন্ডোতে 4 রকম ইন্টারফেস রয়েছে এবং 4টাতে 4 রকম কাজ আপনি করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনার ভার্চুয়াল ডেস্কটপগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন, শুধু সিস্টেম ফাইল অন্যান্যগুলোতে চেঞ্জ না করলে আপনার মেইনটা ছাড়া। এরপর আমরা রাইট ক্লিক করে আপনাদের অপশন আছে এখানে, অপশন ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে শর্টকাট বাটন কিছু নির্ধারণ করে দিতে পারবো আমাদের ভার্চুয়াল ডেস্কটপের জন্য। আমরা কি ধরনের শর্টকাট ব্যবহার করব আমরা এই অপশনে সেটা সিলেক্ট করে দিতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটাকে অটোমেটিকলি লগ ইন হওয়ার সময় আর রান করতে পারবো। আপনারা যদি চান তাহলে সবসময় এটা আপনি যখন চালু হবে তখন চালু করতে চান, তাহলে সেখানে টিক বাটন দিয়ে আপনি ওকে বাটনে ক্লিক করলেই হবে। আপনি যদি এটাকে বন্ধ করতে চান তাহলে জাস্ট রিস্টার্ট দিলেই হবে, আপনার আর কিছু করতে হবে না, এটা আনইনস্টলও করতে হবে না। আপনি জাস্ট রিস্টার্ট দেবেন, দেখবেন যে সফটওয়্যার আপনার পুনরায় পিসি অবস্থা চলে এসেছে। এবং আপনি যদি অটো লগ ইন দিয়ে থাকেন অপশনটি, তাহলে কিন্তু সেটা অপশনটা অফ করে দিতে হবে। অটো লগইন অপশনটা অফ করে দিলে আর সেটা পুনরায় রেজিস্টার দিলে সেটা আসবে না। সো দ্যাটস ইট। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করুন, এবং আমার আপনি যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন যে কোনো ধরনের সমস্যা নিয়ে, এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।